हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज रविवार सकाल सकाल उठे रान्नाघरे चले एसी। शनिवार राते आटा माखिए रेखेछिलाम, एखन एकटा तरकारी करब, कारण प्रति रविवारई आमार हजबैंड पिंटू सकाल सकाली बेरिए जाए, कोनो कोनो दिन तो खाबार ना निये चले जाए, कारण ओके जदि आमि दई चिड़ो मेखे दिई ओ माने हासि मुखे खेये नेबे। तो जे कदिन पारि से कदिन करे दिए थाकि आमि। तो चलो रान्ना करते करते आमार पुरोनो अफिसेर किछु गल्प तोमादेर संगे शेयर करि। आमि 2023 साले अफिस जयेन করি আর আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম 2022 সালে। তো আমাদের প্রথম এক মাস মতন প্রায়শই বাইরে খেতে হতো, খুব কম দিনই আমি রান্নাবান্না করতে পারতাম ডিনারটা। তার কারণ ছিল আমার অফিস ছিল সেন্ট্রাল ব্যাঙ্গালোর আর আমরা থাকি ইস্ট ব্যাঙ্গালোরে। তো অফিস থেকে বাড়ি আসতে গেলে তো দুটো বাস চেঞ্জ করতে হতো। এই করতে করতে আমি অফিস ছুটি তো হতো 6:30-7:45, তো বাড়ির দূরটা আমার 8 বেজেই যেত। তো বেশিরভাগ সময় দেখতাম ব্যাঙ্গালোরে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, 365 দিনের মধ্যে 300 দিনই। তো যদি তুমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তো তোমার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় এই বৃষ্টির দিনগুলোতে। তো যখনই বাড়ি আসতাম দেখতাম কারেন্ট অফ হয়ে আছে, নতুবা আমি ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি বেড়ে গেলে কারেন্ট অফ হয়ে যেত। আর আমার ইন্ডাকশানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে বাড়ি থেকেই আনা, ইন্ডাকশানটা প্রথম থেকেই চলছে, সুতরাং কারেন্ট অফ হয়ে গেলে আমি ইন্ডাকশানে কোনো রান্নাই করতে পারতাম না। শেষ মুহূর্তে আমাকে অর্ডারই দিতে হতো সুইগি বা জোম্যাটো থেকে। তো এই হলো সমস্যা। আর সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে টিফিন গুছিয়ে অফিস যেতে হতো, মানে 9 মধ্যে ইন করতে হতো, তাইও খুব সকাল সকাল উঠতে হতো, আর রাতের বেলা এসে কিছু করতে পারতাম না। তো আমার এক কলিগ আমাকে আইডিয়া দিল, বললো যে আমাদের তো শনি রবিবার ছুটি থাকতো, বলতো যে তুই শনি রবিবারে কিছু কিছু কাজ আগিয়ে রাখবি, যেমন ধরুন একটু মশলা কষিয়ে বেটে রাখলি, আটাটা মাখিয়ে রাখলি, সবজি কেটে রাখলি। তো আমি এইভাবেই করতাম। তো ওর কাছ থেকে এই যে লাল রঙের যে মশলাটা দিলাম না ভাজার পরে সবজিগুলো, তো ওর কাছেই শিখেছিলাম। কিছুই না, আমি আমার স্ক্রিনের ওপর ওটাকে আপলোড করে দেবো কী কী দিয়ে মশলাটা করেছিলাম। মাথায় রেখো যে বক্সে বা কন্টেনারে তুমি স্টোর করবে সেটা সবসময় হতে হবে এয়ার টাইট এবং এয়ার ড্রাই, এই দুটো হলে মোটামুটি এই ধরনের মশলা ভালো ফ্রিজ হলে 7-10 অবধি থেকে যায়, স্টোর করা যায়, কোনো অসুবিধা হয় না। আমরা প্রতিদিনই একটা করে ফল খাই, সে আমিও একটা করে ফল খাই, আমার হাজব্যান্ডকেও একটা করে ফল দিই। তাই প্রতিদিনই দেখবে আমার ব্লগে আমি একটা করে ফল প্যাক করছি, বাট প্রতিদিন একরকম ফল থাকে না। যেমন আমি কালকে কলা দিয়েছিলাম, আজকে নাশপাতি, যেমন পরশু দিন আঙুর দিয়েছিলাম, বা কোনো কোনো অল্প দুরকম ফলও মিশিয়ে আমি দিই। তো যাই হোক, ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি। এখন ওয়ার্ক ফ্রম হোম হলেও এই টেকনিকগুলো আমাকে ইউজ করতে হয় এখনও, তার একটাই কারণ যে আমার এখন ডিউটি 9:30 থেকে 10 ওপর চলে যায়। তো রান্নাঘরে আমি অতটা সময় দিতে পারি না, যেভাবে সংক্ষেপে করা সম্ভব সেইভাবেই করে থাকি। আর তোমরা যারা ওয়ার্কিং ওমেন্স আছো বা যারা গৃহিণী আছো, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমারও একটু হেল্প হয়। আর আমিও যদি নতুন কোনো ট্রিক্স বা টিপস অ্যাপ্লাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে আমি ভেজে দিয়েছিলাম মেথির পরোটা। আগের দিন রাতেই মেথির শাকটা কুচি কুচি করে কেটে, অল্প পরিমাণেই ছিল, বেশি কিছু ছিল না, তো অল্প করে আটা মেখে রেখেছিলাম। ওর আগের দিন পরোটাটা খেতে খুবই ভালো লেগেছিল, আর পরোটাটা খুবই সফট হয়েছিল, তো মানে কোনো পুর ভরার সমস্যা নেই, ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটার সমস্যা নেই, শাকটা ভাজার কোনো সমস্যা নেই, একটা মাখা দিলেই, একটু রেস্ট রাখলেই খুব ভালো নরম তুলতুলে পরোটা হবে। মাথায় রেখো ময়ামটা একটুখানি তেল দিয়ে দিও, আর ভাজার সময় যদি ঘি দিয়ে ভাজা হয় ওই মেথির যে তিতকুটে ভাব আর যে ঘিয়ের যে একটা মিষ্টি গন্ধ, এই দুটো মিলে পরোটার যে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করে। তো এই তো আমার ফল প্যাক করা হয়ে গেছে, আমি এরপরে তরকারিটাও প্যাক করে দেবো।
গল্প করতে করতে কাজ কত তাড়াতাড়ি যে আগিয়ে যায় সেটা বোঝারও কোনো উপায় থাকে না। তরকারিটা প্রায় হয়ে গেছে আমার, আর মাথায় রেখো একটা কথা বলে রাখি যে যে কোনো তরকারি বলো, কোনো পোলাও বলো, বিরিয়ানি বলো, এতে যদি তুমি গরম জল দাও সেই গরম জলের জন্য তরকারিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এবং মশলা বা ফ্লেভারগুলো খুব ভালোভাবে এনহ্যান্স হয়। তো আর রেগুলার একটু শসা গাজর এই স্যালাডটা দিয়েই থাকি। আমি আলাদা আলাদা বেশি টিফিন বক্স করি না, ও প্রায়শই টিফিন ক্যারিয়ারের ব্যাগ নিয়ে যায়, কোনো মানে ম্যাক্সিমাম দিনই নিয়ে যায় না। তো বলে যে আমার একটা কম্প্যাক্ট টিফিন বক্স দেবে যেখানে আমার মানে আমার যে ব্যাগ আছে লেদার ব্যাগের মধ্যে আমি ঢুকে নিতে পারি, আমার আলাদা করে কোনো রকম ব্যাগ ক্যারি করতে ভালো লাগে না। তো যে যেটা যার মানে পার্সপেকশন সেটা তার জাজমেন্ট, আমি তার প্রত্যেক জাজমেন্টকে আমি সম্মান করি প্রত্যেক মানুষের। তো এই তো, আর আমিও খাবার খেয়ে নিয়ে ভিডিও এডিট করে বসলাম, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ।